আজ গুরু পূর্ণিমা, ক্যানাডার বাড়িতে আমরা ছোট্ট করে একটু আয়োজন করেছি। পূজোর ভোগে কি আমি ডায়েট প্রসাদ দেবো সেটা আমাকে বল। ওর এই পাঞ্জাবিটা আর আমার এই ব্লাউজ মা নিজে হাতে বানিয়েছে। বেসিক্যালি দুর্গাপূজা থেকে শুরু করেছি আমরা প্রতিটা অকেশনে বাড়িতে নিজেদের মতো করে ছোট করে পুজো করি, কারণ এখানে তো ঠাকুরমশাই পাওয়া যায় না। তিথি অনুযায়ী আজকে ভোররাত 4টাতে আমাদের এই তিথি শেষ হয়ে যাবে, মাঝরাতে উঠে ধরে পুজো করা সম্ভব নয়, তাই জন্য সন্ধ্যেবেলায় সেরে নিচ্ছি এদিকে। আচ্ছা, ওর এই পাঞ্জাবিটা আর আমার এই ব্লাউজটা, এই দুটো মা নিজে হাতে বানিয়েছে আমাদের বিয়ের আগে বোধ হয়, না বিয়ের আগে বানিয়েছে এটা, এবং সেই তারপরে চলে এসেছি ক্যানাডাতে। কিন্তু আর আরে এই শাড়িটা, এই শাড়িটা হলো ওর মায়ের, মানে আমার শাশুড়ি মায়ের। যাই হোক, আজকে বেশ সেজে গুজে নিজেদেরই খুব ভালো লাগছে। তো যাই হোক, আমার ভালো লাগে যখন পুজো করবোই তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা। তো আজকে আমরা যখন পুজো করবো তখন তোমরাও থেকো আমাদের সঙ্গে। প্রবাসে এসে পুজোর ডেফিনেশনটা আমাদের কাছে একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা আগে পুজো মানেই হই হই হুল্লোড়, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া, নাচ গান এইসব বুঝতাম। এখন পুজো মানেই বুঝি দুজনে একান্তে ঠাকুরের সঙ্গে আলাদা করে সময় কাটানো। এইসব দিনগুলোতে না খুব একটা ভিড় হইচই ভালো লাগে না। আর আমরা ক্যানাডার যে ক্যালগেরি শহরে থাকি সেখানে বেশ কয়েকটা মন্দির রয়েছে, যেমন ইসকনের মন্দির, যেমন হিন্দু সোসাইটি অফ ক্যালগেরি, বেদান্ত সোসাইটি, সেখান থেকে বেশ কয়েকটা লাইভও দেখতে পাচ্ছি। সবাই মিলে বেশ হইচই করছে, খুব মজা করছে সবাই মিলে। কিন্তু আজ শনিবার ছুটির দিন, আমরা ঠিক করলাম আমরা দুজনে মিলে বাড়িতেই পুজো করব। এই যে আমার ভোগ রান্নার পেটেন্ট ডিশ, গণেশ পুজো হোক বা দুর্গাপুজো হোক বা জন্মাষ্টমী বা আজকের এই গুরু পূর্ণিমা, এই নিরামিষ পনিরটা আমি রান্না করবই। এবং রান্না করতে করতে পদ্ধতি আরও শর্টকাট হয়েছে, কিন্তু হাতের মধ্যে আয়ত্তে এসে যাওয়ার জন্য এত সুন্দর হয় পনিরটা কি বলবো। সত্যি বলছি, পুজো হোক বা না হোক, বাড়িতে যে কোনো অকেশনে আপনি এই পনিরটা ট্রাই করতে পারেন। মাত্র 15 মিনিট লাগে এটা। খুব বেশি উপকরণের যে প্রয়োজন আছে তা কিন্তু নয়। যাই হোক, আমাদের গুরুদেবের প্রসঙ্গে কিছু কথা বল। সালটা 2011, বাবা মার সঙ্গে কাশীপুর দনবাটিতে ঘুরতে যেতে যেতে হঠাৎ ভালো লেগে গেল, মনে হলো আমিও তো দীক্ষা নিতে পারি। এভাবেই একদিন ঝোঁকের বসে রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিয়ে নেওয়া, আমার সঙ্গে সঙ্গে বাবা মাও দীক্ষা নিয়েছিল সেদিন, প্রয়াত শ্রী স্বর্ণানন্দজি মহারাজের থেকে দীক্ষা নেওয়া। বহু বছর বেলুড় মঠের অধ্যক্ষ ছিলেন তিনি, এই বছর তিনি গত হওয়ার পর এই প্রথম গুরু পূর্ণিমা, তাই সকাল থেকেই একটু মন দিয়ে পুজো করতে ইচ্ছে করছিল। পাশে দেখছেন আরেকজনের ছবি, আমি শ্বশুরবাড়িতে গিয়েই তার ছবি দেখতে পাই, ওঙ্কারনাথ দেব, শ্বশুরবাড়ির কুলগুরু তিনি। বিয়ের পর আমার সারনেম চেঞ্জ না হলেও গোত্র তো চেঞ্জ হয়ে গিয়েছে, তাই জন্য শ্বশুরমশাই যখন এখানে এলেন তখন সঙ্গে করে তার একটা ছবি আনতে বলেছিলাম। এখন তিনিও আমার ঠাকুরঘরে আলো করে অধিষ্ঠিত, পুজো করার সময় দুই গুরুদেবকেই প্রণাম করি। যাই হোক, গল্প করতে করতে আমার সুজিও অলমোস্ট রেডি হয়ে এসছে, তবে এই সুজিটা একটু ঝক্কির কাজ। ভেবেছিলাম একদিকে পনির হবে আর একদিকে সুজি করে নেবো, কিন্তু হবে না, কারণ সুজিটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। ঘি গরম হওয়ার পর সুজিটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, এক দণ্ড থামা যাবে না। কিন্তু তারপরে চিনি দেবেন, জল দেবেন, কিন্তু কন্টিনিউয়াসলি নেড়েই যেতে হবে, না হলেই কড়ার নিচে লেগে যাবে। সে সদ্যজাত বাচ্চাকে মা যদি ছেড়ে রেখে চলে যায় তাহলে ভ্যাঁভ্যাঁ করে কান্না শুরু করে, এটাও সেরকম মায়ের মতো আদর দিয়েই তৈরি করতে হবে সুজি। মোটামুটি পনিরের তরকারি, সুজি, এগুলো ডান। এবার একটা লুচি করবো, লুচিটা আমি মানে মেখেছি, বেলবো, ভাজবেও, দুজনে মিলে এখন পুজোর তরজর হচ্ছে। রোগা হওয়ার কথা ছিল, কে একটা বলেছিল রোগা হবো আমরা, পুজোর ভোগে কি আমি ডায়েট প্রসাদ দেবো সেটা আমাকে বল। পুজোর ভোগে আমি কি দেবো, তাও তো পোলাও টোলাও করিনি এবার, এবার এইসব সুজি, লুচি, পনিরের তরকারি এইসব করছি। হ্যাঁ, বুঝতেই পারছেন একসঙ্গে রান্না করা তো নয়, যুদ্ধ করা সেটা। তবে প্রবাসে এটুকু হেল্প না হলে একা হাতে সবকিছু করা সম্ভব হয় না। সে যে কোনো পুজো হোক বা কোনো গেস্ট আসুক, যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, দুজন মিলে না হলে কাজ করা সম্ভব নয়। যাই হোক, এবার গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে পুজো শুরু। ও মজার কথা বলি, গঙ্গাজল এখানে আমরা কিনি তাও কি $5 দিয়ে, সেটা ইন্ডিয়ান কারেন্সিতে 300 টাকার সমান। ইনি হলেন শাগনিকের কুলগুরু, অর্থাৎ বিয়ের পরে আমারও কুলগুরু, আর পাশে যিনি রয়েছেন তিনি আমার বিয়ের আগে দীক্ষা গুরু। এখানে
আমাদের গুরুদেবরা রয়েছে, এবার সাজাই। দেখুন, ছোট থেকে তার আমাদের পুজো করার অভ্যেস নেই, আর বাড়িতে পুজো হলেও ঠাকুর মশাই এসে পুজো করতেন, তাই মন্ত্র ঝরঝরে করে মুখস্থ কারুরই নয়। তাই জন্য আমরা প্রত্যেকবার কি করি, টিভিতে ইউটিউবটা চালিয়ে দিয়ে সেখানে যে পুজো সেই পুজোর মন্ত্র চালিয়ে দিই। আজ যেমন ব্যাকগ্রাউন্ডে চলছিল আরাত্রিক ভজন, আর সঙ্গে আমরা করছিলাম পুজো। জানেন তো, এই পুজোতে নিয়ম ঠিকঠাক হয় না ঠিকই, কিন্তু ভক্তি থাকে একদম পুরোপুরি। বিশ্বাস করুন, আমাদের খুব ভালো মন বসে এতে। যাই হোক, ভোগ গুছিয়ে এবং ফুল দিয়ে সাজিয়ে, যদিও ফুল মানে এখানে কিন্তু সত্যিকারের ফুল নয়, সত্যিকারের ফুল পাই না বলে প্লাস্টিকের ফুল দিয়ে যত্ন করে সাজিয়ে মনের মতো করে তুলি ঠাকুর ঘরটাকে। যাই হোক, জোগাড় সব কমপ্লিট, এবার চলুন পুজো শুরু করি। বেশ, তবে আজকের মতো ভ্লগ শেষ করলাম এখানেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটা একটু লাইক করে দিও প্লিজ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।